আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশাবাদী সবাই অনেক অনেক ভালো আছো। যারা পড়াশোনা এখন পর্যন্ত শুরু করো নাই তাদের জন্য বলতে চাই, পরীক্ষা কিন্তু এসে পড়ছে, এর জন্য শরীরটা একটু জাকিয়ে পড়তে বসতে হবে। কিন্তু তোমাদের জন্যই এই ঈদ অফার নিয়ে আসছি, ঈদ স্পেশাল। আজকের ক্লাসটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। যারা এখনও খাতা কলম নিয়ে আসো নাই তারা দ্রুত খাতা কলম নিয়ে আসো, পড়তে হবে না। পড়াশোনা ছাড়া কোনো গতি আছে বলো? এর জন্য মনটা নরম করে একটু পড়তে বসো, তারপর জীবনের সফলতা নিশ্চিত। একমাত্র পড়াশোনার মাধ্যমে তুমি সফলতা নিয়ে আসতে পারবা। ভালো বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে বুয়েটে পড়তে চাও, তাহলে মনটাকে একটু চেঞ্জ করে ফেলো। ক্লাসগুলো যখন দেখবাই খাতা কলম নিয়ে আসো, সাথে একটা লাইক মেরে দাও, এরপর ক্লাস দেখা শুরু করো। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার দিতে হবে বললাম। চলো এখন ক্লাস করি। কুমিল্লা বোর্ড 2022-এর সৃজনশীল সলিউশন করব। দেখো, এপাত্র বিপাত্র, এপাত্রের বিপাত্রের মধ্যে আমাদের কপার সালফেট আর বিপাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। এখন আসো, এই কপার হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, উদ্দীপকের আলোকে কপার সালফেটের দ্রাব্যতা হিসাব করতে বলছে। কি হিসাব করতে বলছে বলো? দ্রাব্যতা হিসাব করতে বলছে। তাহলে ধুমধার একটা নিনজা টেকনিকের মাধ্যমে তুমি কপার সালফেট এই পাত্রের দ্রবণটা লিখে বলো কপার সালফেট। এই কপার সালফেট কীভাবে ভাঙে বলো? কীভাবে ভাঙে বলো? যারা কম বোঝো আর যারা পণ্ডিত তোমাদের ক্লাস করার কোনো দরকার নাই, কারণ তোমরা সম্পূর্ণ ক্লাস দেখবাও না, মাঝখানে কেটে দিবা, ক্লাসে না বুঝবা কিছু, না কোনো সমাধান হবো। আর ভাই তোমরা যারা দুর্বল তারা শুধুমাত্র খাতা নিয়ে বসো। আজকে একবারে মাস্টার একটা ক্লাস হবে, মাস্টার ক্লাস। তাহলে লক্ষ্য করো, এটা হলো একটা আয়নিক যৌগ। প্রথম অংশের নাম হলো ক্যাটায়ন আর পরের অংশের নাম হলো অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন আর হলো অ্যানায়ন, তাহলে এটা কি বাংলায় কী উৎপন্ন হয় বলো? কপার আর এখানে এটা লেখো বলো তো, কপারের যোজনী কত? সালফেটের যোজনী যদি 2 হয় তাহলে এটার যোজনী 2। তাহলে প্রথমটা তাহলে কী হবে বলো? 2+, এটা কী হবে বলো? 2- হয়ে গেল। এখন এটার নিচে কী বসাবা বলো? এস। এটার নিচে কী বসাবা? এস। এটার নিচে কী বসাবা? এস। এখন আসো, কেএসপি দেওয়া আসছে না, তাহলে আমাদের বের করতে হবে কি এস। তাহলে আমরা কী লিখতে পারি এই বিক্রিয়া দিয়ে? কেএসপি সমান কী লিখতে পারি বলো? কপার 2+ গুণন কী হবে বলো? সালফেট 2-, 2-। এখন আসো, বাহ, কেএসপি সমান এটার ভ্যালু কত? এস। এটার ভ্যালু কত বলো? এস। বা দেখো, সে কেএসপি সমান s² তাহলে বা কী লিখতে পারি বলো? s² সমান কেএসপি। তাহলে এখন আসো, এস এর মান বের করতে হবে না, এস এর মান তাহলে তুমি কী করবা বলো? এস সমান এই পাশে দিয়ে দিলে কী হয় বলো? বর্গমূল হয়ে যায় না? এখন তুমি সুন্দর করে মানটা বসিয়ে দাও। কেএসপির মান কত দেওয়া আছে বলো? গিভেন লিখে বলো, গিভেন। গিভেন কেএসপি কত বলো? কেএসপি সমান হলো 1.0 × 10⁻⁶। -16 লিখে বলো, 1.0 × 10⁻⁶। তাহলে এটাকে যদি সলিউশন করো তাহলে কী অ্যান্সার আসবে বলো? 2.924 × 10⁻⁶। আর এটা যদি একক দিতে চাও তাহলে লিখতে হবে মোল পার লিটার, এটাই অ্যান্সার। অঙ্কটা ভাইয়ারা তোমাদের জন্য কিন্তু আমি একেবারে ছোটো বাচ্চাদের মতো ভেঙে ভেঙে লিখছি, শুধুমাত্র যারা একটু দুর্বল তাদের জন্য কিন্তু আমি ক্লাস নিই মূলত, কারণ যারা পিছিয়ে আসো এদেরকে এগিয়ে দিতে হবে। তো তাহলে অঙ্কটা বুঝছো? তাহলে বুঝলে এখন আসো, এইটাই চলে যাই। অর্ধক্ষে পড়বে, অর্ধক্ষে পড়ে এই অঙ্ক কিন্তু জ্বালাই ফেলাই দেয়, বোর্ডে বারবার এই অঙ্ক আসে। তাহলে একটা অঙ্ক ভালো করে বুঝলেই তো হয়ে যায়। তাহলে এখন আসো, আমরা এটা করে ফেলি। তাহলে কী করা যায় বলো? তাহলে ঘনাবাড়ি কী বলছে দেখো, এও বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে অর্ধক্ষেপ পড়বে কি বিশ্লেষণ করো। এখন আসো, অর্ধক্ষেপ পড়ার শর্ত কী বলো? KIP is greater than KSP। KIP is greater than KSP মানে যদি KIPটা বড় হয় KSPর তুলনায় তাহলে অর্ধক্ষেপ পড়বে, আর যদি উল্টা হয় তাহলে অর্ধক্ষেপ পড়বে না। তাহলে এখন আসো, দেখো এই দিকে তাকাও, KSP না, এই যে দেখো KSP দেওয়া আছে, তাহলে তোমার মূলত বের করতে হবে কী বলো? KIP। কোন যৌগের KIP বের করতে হবে? এই দুটো মিশ্রিত করলে যখন ক্যালসিয়াম হাইড্রক্স সরি কপার হাইড্রক্সাইড উৎপন্ন হবে, এটার KIP বের করতে হবে। তাহলে এটা কীভাবে ভাঙে বলো?
কপার হাইড্রোক্সাইড, এটাকে যেন কীভাবে ভাঙতে হয়, এটার উপর কী দিয়ে দেবা, কপার টু প্লাস প্লাস দেখো ওয়েস আস না ওয়েস মাইনাস, বাম পাশে কী দিয়ে দেবা টু। এখন আসো এটার সমান কী আইবে, কে না লিখতে পারে বলো, কপার টু প্লাস গুণ কী দেবা বলো ওয়েস মাইনাস। এই টু কিন্তু এইখানে দেওয়া যাবে না, এই টু কিন্তু এইখানে দেওয়া যাবে না, এটাকে পাওয়ার করতে হবে, পাওয়ার করতে হবে, বুঝছো? এইটাই কে আইপি আর কে এসপির মূল পার্থক্য। তাহলে এখন আসো এটার গণমাত্রা, এটার গণমাত্রা হলেই তো আমরা চমৎকারভাবে কে আইপি বের করতে পারি। তাহলে এখন আসো মিশন এটার গণমাত্রা বের করবো, এটার গণমাত্রা বের করবো। তার আগে তোমাকে কী বলতে হয় দেখো, এ ও বি একটি মিশ্রিত করলে এ ও বি একত্রে মিশ্রিত করলে সংগঠিত বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া, এ ও বি একত্রে মিশ্রিত করলে কি বিক্রিয়া বলো, সংগঠিত বিক্রিয়া। তাহলে লিখে ফেলো কপার সালফেট প্লাস কি লিখবা বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আসো বলছি না দুর্বলদের জন্য, দুর্বল ভাইয়া তোমাদের জন্য, তাহলে ভেঙে ভেঙে বুঝাইতে হবে নাকি বলো। তাহলে এটা প্লাস, এটা কি বলো মাইনাস, এটা প্লাস, এটা কি বলো মাইনাস। তাহলে কি যেন বলছিলাম, এই প্লাস এই মাইনাসকে নিয়ে ভাগবে, তাহলে কি উৎপন্ন হয় বলো, কপার হাইড্রোক্সাইড প্লাস এই প্লাস এটাকে নিয়ে ভাগবে, তাহলে কি উৎপন্ন হয় বলো, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। আর যারা একেবারেই বোঝো না তাদের জন্য শর্টকাট, যার কেএসপি দেওয়া থাকবে না, যার কেএসপি দেওয়া থাকবে না, তার সেই যৌগটাকে তুমি ফার্স্টে বসাই দেবা, পরেরটা পরে ভাবা যাবে, কারণ এটা নিয়েই মূলত আমাদের কাজ, এটা নিয়ে কোনো কাজ নাই, বুঝছো কি শর্টকাটটা। তাহলে এখানে যেটার কেএসপি দেওয়া থাকে ধুমধারা কে জায়গায় মেরে দিবা। তাহলে এখন আসো আমাদের কি মিশন বের করতে হবে জানো, এর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলো, মিশ্রণে কপার টু প্লাস আয়নের ঘনমাত্রা, কপার টু প্লাস এর ঘনমাত্রা, আয়ন লেখার দরকার নাই, কপার টু প্লাস এর ঘনমাত্রা। এটা কিভাবে বের করবা, কপার টু প্লাস ঘনমাত্রা চিহ্ন দিয়ে দাও, সমান দাও, এস ওয়ান বি ওয়ান বাই বি, এস ওয়ান বি ওয়ান বাই বি, এস ওয়ান বি ওয়ান বাই বি, তিনবার করে বলে বলো, শেষ অঙ্ক এখানেই শেষ হবে, এস ওয়ান বি ওয়ান বাই বি। এখন আসো এস ওয়ানটা কী আর বি ওয়ানটা কী, দেখো এই অবস্থায় প্রাথমিক অবস্থায় যে আয়তন এটা হলো বি ওয়ান, আর প্রাথমিক অবস্থায় যে ঘনমাত্রা এটা হলো এস ওয়ান। তাহলে তুমি কী লিখবা বলো, এস ওয়ান, তাহলে একটু লিখে ফেলো মিশ্রণের পূর্বে এস ওয়ান সমান কত বলো, সিক্স গুণ টেন পাওয়ার মাইনাস ফোর মোলার, বি ওয়ান কত বলো, হান্ড্রেড এম এল, হান্ড্রেড এম এল। এখন আসো বি, মিশ্রণের মোট আয়তন, মিশ্রণের মোট আয়তন লেখাটাও জানি কীরকম হতে চাচ্ছে না, রাত হয়ে গেছে তো, মোট আয়তন বি সমান কী লাগবে বলো, এই যে দেখো হান্ড্রেড এম এল এইটি এম এল, তাহলে টোটাল কত, একশো আশি এম এল, একশো আশি এম এল। যাদের ঘুম পাচ্ছে রাত করে যারা ক্লাসটা দেখতেছো তার একটু জিমাই নাও, কারণ আমার ঘুম ঘুম বাপ পাচ্ছে তাদের আমি জিমাই নিচ্ছি, যাদের ক্লাসটা খুব ভালো করে তোমাদেরকে বুঝাতে পারি। তাহলে এখন আসো এস ওয়ানের ভ্যালু কত বলো, সিক্স গুণন টেন পাওয়ার মাইনাস ফোর, বি ওয়ানের ভ্যালু কত বলো, হান্ড্রেড এম এল, টোটাল আয়তন কত, হান্ড্রেড এইটি এম এল। তাহলে এটা সলিউশন করলে কত পাবো বলো তো দেখি কেউ, থ্রি পয়েন্ট থ্রি থ্রি গুণন টেন পাওয়ার মাইনাস ফোর, টেন পাওয়ার মাইনাস ফোর পেয়ে যাবো। তাহলে কপার টু প্লাস আয়নের ঘনমাত্রা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, তার মানে এটা অলরেডি ডান, এখন এটা ডান করো। অনুরূপভাবে মিশ্রণের ওয়েস, এই বাংলাটা একটু লিখে নিও, মিশ্রণে এত এর জায়গায় এত লিখে আর ঘনমাত্রা লিখে এই লাইনটার মতো করে সাজাবা, তাহলে সমান কী বলো, এস ওয়ান বি ওয়ান বাই কী হবে, টোটাল আয়তন বি। তাহলে এস ওয়ান কত হবে বলো, এস ওয়ান এই পাত্রের দিকে তাকাও, এই টেমএল না সরি এস ওয়ান ঘনমাত্রা, দেখো এখানে একটা কিন্তু টিক্স লাগাই দিছে, সেন্টিমোলার দ্রবণের কথা বলছে,
কি মোলার বলো, সেন্টি মোলার কোনো ব্যাপার হলো? সেমি মোলার তো তোমরা জানো 0.5 হলো সেমি মোলার, আর সেন্টি মোলার হলো 0.01 মোলার। সেন্টি মোলার হলো 0.01 মোলার, তিনবার করে বলে ফেলো, সেন্টি মোলার হলো 0.01 মোলার। হয়ে গেল, ডান। তাহলে লেখো সেন্টি মোলার মানে কি 0.01 মোলার। এখন আসো দেখো, বি ওয়ান 80 ml, এরপর টোটাল আয়তন বি কী লাগবে বলো? 80 আর 100, 180। তাহলে সমান কি হয় বলো? 0.01 গুণন হলো 80, আর হলো 180। এটা সলিউশন কী হলো কী হবে বলো? 4.44 গুণন 10⁻³। আর এগুলার যদি তুমি একক ব্যবহার করো তাহলে এখানে মোলার ব্যবহার করতে পারো, বা মোল পার লিটারও ব্যবহার করতে পারো, যে কোনো একটা ব্যবহার করলেই হলো। এখন আসো, এখন একটু দেখো এটার গণমাত্রা আর এটার গণমাত্রা পেয়ে গেছি না? তা এখন দেখো কেবি বের করার জন্য এটা লাগবে আর এটা লাগবে, আর আমি একদম ফিনিশিং দিয়ে দিই অঙ্কটা, একবারে ফিনিশিং দিয়ে দিই যাতে তোমাদের আর কোনো ঝামেলা না হয়। এরপরে যা লেখবা তা হচ্ছে নিম্নরূপে বিয়োজিত হয়, কপার হাইড্রোক্সাইড নিম্নরূপে বিয়োজিত হয়, লিখে ফেলো। কীভাবে লেখবা বলো? কপার হাইড্রোক্সাইড, কপার টু প্লাস, প্লাস কী হবে বলো? ওয়েস মাইনাস, এইটু কিন্তু বাম পাশে দিয়ে দিতে হবে। তাহলে এটা কেবি আমরা কীভাবে লিখবো? কেবি সমান কপার টু প্লাস গুণন ওয়েস মাইনাস, এইটু কিন্তু পাওয়ার করতে হবে। এখন আসো এটার মানে, যে এটা কিছুক্ষণ আগে কিন্তু আমি বের করে রাখছি, তাহলে এটা মান লিখে ফেলো 3.33 গুণন 10⁻⁴। কপার টু প্লাস আয়নের গণমাত্রা ছিল 3.33 গুণন 10⁻⁴ গুণন। এখন লক্ষ্য করো এই ওয়েস মাইনাসের গণমাত্রা দেখো নিচে বের করা আছে না, তাহলে এটা বসিয়ে ফেলো 4.44 গুণন 10⁻³। ব্রেকেটে কী দিয়ে দিবা বলো? স্কোয়ার মেরে দাও। কী করে দিবা? স্কোয়ার মেরে দাও। এখন আসো এটার সলিউশনটা বের করে ফেলি, সলিউশনটা বের করে ফেলি। দেখো কেপির মান কত আসে একটু লক্ষ্য করে দেখো, 6.57 গুণন 10⁻⁹। এখন একটু লক্ষ্য করে দেখো এটা হলো কেপির মান, আর কেএসপির মান কত দেওয়া আছে দেখো, লিখে ফেলো গিভেন। গিভেন কেএসপি কত দেওয়া আছে লক্ষ্য করো তো, 1.0 গুণন 10⁻⁶। এখন বাইয়ারা দেখো এটা 10⁻⁶, এটা 10⁻⁹, বলো সে ইমান বড় না ইমান বড়? হ্যাঁ হ্যাঁ বলো বলো, একটা হাসি দেও, মুস্কি একটা হাসি দিয়ে বলো এটা বড়। তাহলে কী বড় হলো বলো? কেআইপি বড় কেএসপির সে, কারসি বড়? কেএসপির সে, কেআইপি বড়। তাহলে কেএসপির সে যখন কেআইপি বড় হয় তখন যেন কী হয় বলো? অধ্যক্ষে পড়ে, কী পড়ে? অধ্যক্ষে পড়ে, সুতরাং অধ্যক্ষেপ পড়বে, অধ্যক্ষেপ, সুতরাং কী হবে বলো? অধ্যক্ষেপ পড়বে। এই এই সৃজনশীলের সলিউশন এই পর্যন্তই, তোমাদের জন্য ঈদ অফার। যদি কারো কোনো সৃজনশীল বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে ফেলো, কমেন্ট বক্সটা দেখার 2 ঘন্টার ভিতরে তুমি অ্যান্সার পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা কিন্তু মেগা অফার শুধুমাত্র ভাই তোমরা যারা একটু কম বোঝো তাদের জন্য, যারা বেশি বোঝো তাকে আমার ক্লাস দেখার মোটেই কোনো দরকার নাই। আর তোমরা রেগুলার দেখতে থাকো, দেখতে দেখতে দেখবা ক্লাসগুলোও ভালো লেগে যাচ্ছে এবং নিজের মধ্যে সেলফ ডেভেলপমেন্ট হয়ে যাবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, সামনে পরীক্ষা কিন্তু এসে গেছে। এর জন্য পড়াশোনার যাকে করতে ভাল লাগে না, বোরিং লাগে, বই দেখলে রাগ ওঠে, ফেসবুক চালাইতে ভালো লাগে, তাদের জন্য একটা মেডিসিন নিয়ে আসছি ভাইয়া। মেডিসিনটা কি আজকেই দিয়ে দেবো? না থাক, সামনের কোনো ক্লাসে দিয়ে দেবো নি, না দিয়ে দিই আবার মন খারাপ করবা। তাহলে সিনাটা টান টান করো, সিনাটা টান টান করো, টান টান করে বলো আমি পারি, আমি পারি, আমি পারি, আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে, আই হ্যাভ টু ডু। আজকের ডোজে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।